হ্যালো ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং ইনভেনশন টেকনোলজি। আজকে আমরা জেনে নেব চন্দ্রযান 2 সম্পর্কে বিশেষ কিছু খবর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নিশ্চিত করেছে যে রবিবার চন্দ্রযান 2 মহাকাশযানের জন্য পঞ্চম ও চূড়ান্ত চন্দ্রবিদের কক্ষপথে কৌশলে সফলভাবে সঞ্চালিত হয়েছে। চালিত চালক সিস্টেমটি ব্যবহার করা হয়েছিল। কক্ষপথ চালাকিটি 1 সেপ্টেম্বর 21:21 ভারতীয় মানক সময় থেকে শুরু হয়েছিল এবং প্রায় 52 সেকেন্ড সময় নিয়েছিল। প্রাপ্ত কক্ষপথটি ছিল 119 কিলোমিটার ইন্টু 127 কিলোমিটার। ইসরো বলেছিল মহাকাশ প্যারামিটারগুলো স্বাভাবিক। টুইটারে গিয়ে ইসরো ভারতের চাঁদ মিশনে অর্জিত মাইল ফলক ঘোষণা করে বলেছিল চন্দ্রযান 2 মহাকাশযানের চূড়ান্ত ও পঞ্চম চন্দ্রবোধের কক্ষপথ চালকটি আজ 1 সেপ্টেম্বর 2019 18:21 IST-তে সাফল্যের সাথে সঞ্চালিত হয়েছিল। ইসরো মহাকাশের চূড়ান্ত কৌশলকে চিত্রিত করে একটি ছবিও পোস্ট করেছিল এবং ছবিটি শিরোনামে রয়েছে চন্দ্রযান 2 থেকে হাই হাই 5U আপনাকে। চূড়ান্ত কৌশলটিকে নিয়ে পরবর্তী কাজটি হল বিক্রম ল্যান্ডারকে মহাকাশের কক্ষপথ থেকে পৃথক করা, যা সোমবার দুপুর 12:45 থেকে রাত 1:45 IST এর মাধ্যমে নির্ধারিত হয়েছে। ইসরো কর্তৃক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে পরবর্তী অপারেশনটি হল চন্দ্রযান 2 অরবিটার থেকে বিক্রম ল্যান্ডারের বিচ্ছেদ, যা 22 সেপ্টেম্বর 2019 নির্ধারিত হয়েছে। 1245 থেকে 1345 ঘন্টা IST-র মাধ্যমে। এরপর বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুর অঞ্চলে অবতরণের জন্য প্রস্তুত করতে 2টি ডিউরোটিপ চলাচলন সম্পাদন করবে। রবিবার মাইল ফলক অর্জনের পর ইসরো আরও অভিযানের একটি অস্থায়ী সময়সূচি প্রকাশ করেছে। প্রথমটি ডিওরবিট চালকটি 3 সেপ্টেম্বর সকাল 9:00 থেকে 10:00 IRST এর মধ্যে নির্ধারিত হয় এবং চাঁদের চারপাশের কক্ষপথটি 109 কিলোমিটার ইন্টু 120 কিলোমিটার নির্ধারিত করা হয়েছে। 4 সেপ্টেম্বর দ্বিতীয় ডিওরবিট চালকটি সকাল 3:00 থেকে 4:00 IRST এর মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং চাঁদের চারিদিকে কক্ষপথটি 3 কিলোমিটার ইন্টু 110 কিলোমিটার অর্জন করা হবে বলে আশা করা হচ্ছে। যদি সফল হয় বিক্রম ল্যান্ডারটি সেপ্টেম্বর একটি চালক বংশভূত হওয়ার জন্য নির্ধারিত হয়। যখন এটি চাঁদের দক্ষিণ মেরুতে নরম অবতরণ করবে 1:30 থেকে 2:30 IST এর মাধ্যমে। August 39 চন্দ্রযান 2 মহাকাশের চতুর্থ চন্দ্রবেদে কক্ষপথ চালনাটি জাহাজে চালিত পদ্ধতিতে সফলভাবে সঞ্চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রী হারিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান 2 চালু করা হয়েছিল 22 জুলাই রবিবার ভারী লিফট রকেট জিওসিন ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল Mark 3 দ্বারা। সফল লঞ্চটি ইসরোর ঠিক 1 সপ্তাহ পর সম্পূর্ণ করা হয়েছিল। প্রযুক্তিগত ছিনতাইয়ের কারণে লঞ্চারটি ঠিক 56 মিনিট আগে 15 জুলাই লঞ্চটি বাতিল করে দিয়েছে। এই মিশন সাফল্য ভারতকে চন্দ্রপৃষ্ঠের ওপর একটি নরম অবতরণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার পর চতুর্থ দেশ ও চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে প্রথম জাতি এমন প্রথম দেশ হিসেবে পরিণত করবে। চন্দ্রযান 2 সম্পর্কে আরও বিস্তারিত খবরের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।